মানব সভ্যতার শুরু থেকে মানুষের মনে চাঁদ নিয়ে কৌতূহল ছিল। এই চাঁদের বুকে মানুষের অবতরণ ঘটে। 1969 সালের 20 জুলাই 10:56 PM ইডিটি স্থানাঙ্কিত আন্তর্জাতিক সময় বা UTC সময় অনুযায়ী 1969 সালের 21 জুলাই 2:56 মার্কিন মহাচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখেন। 1969 থেকে 1972 মধ্যে চাঁদের বুকে 6 বার মানুষের অবতরণ ঘটে এবং অসংখ্যবার মনুষ্যবিহীন অবতরণ ঘটে। আজ আমরা এই ভিডিওতে জানাচ্ছি চাঁদে মানুষ কতবার গেছে, চাঁদে পৌঁছানো হয়েছিল অ্যাপোলো 11 মিশনে অবতরণ। শর্ট ওয়ার্ল্ড ইনফো চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। পৃথিবীতে মানবজাতির আবির্ভাব তর্ক সাপেক্ষে প্রায় 3 লক্ষ বছর আগে এবং মানুষ চাঁদের বুকে পা রেখেছে মাত্র 50 বছর আগে। সুদীর্ঘ মানবজাতির ইতিহাসে এই 50 বছর তেমন কোনো সময়ই না। তার আগে সিংহভাগ মানুষ পৃথিবীর এই মহাজাগতিক সঙ্গীর দিকে অত্যন্ত বিস্ময় ভয়ে তাকিয়ে থেকেছে। তাদের কেউ কখনো ভাবেনি একদিন ওখানেও মানুষ পৌঁছে যাবে। টেলিস্কোপ আবিষ্কারের পর চাঁদের পাহাড়, সমতল আর গভীর খাত পর্যবেক্ষণ করে মানুষ চাঁদ সম্পর্কে আরও বেশি কৌতূহলী হয়ে ওঠে। সর্বশেষে চাঁদের বুকে মানুষের বিচরণ করার জন্য বিজ্ঞানীদের একের পর এক বহু অসাধ্য সাধন করতে হয়েছে। 1963 থেকে 1972 সালের মধ্যে অ্যাপোলো প্রোগ্রামের অধীনে পরিচালিত 9টি মিশনে 24 জন নভোচারী চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছে। তাদের মধ্যে 12 জন চাঁদের বুকে বিচরণ করার সৌভাগ্য অর্জন করেছেন, যাদের সবাই আমেরিকান। চাঁদের মাটিতে প্রথম অবতরণ করা ব্যক্তি হলেন নীল আর্মস্ট্রং এবং সর্বশেষ ব্যক্তি জিন কার্নান। আগামী কয়েক দশকের মধ্যে চাঁদের বুকে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলার প্রস্তুতিও চলছে পুরোদমে। এখন পর্যন্ত যারা চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছেন তারা হলেন নীল আর্মস্ট্রং, অ্যাপোলো 11, 1969, বাজ অল্ড্রিন, অ্যাপোলো 11, 1969, পিট কনরাড, অ্যাপোলো 12, 1969, অ্যালান বিন, অ্যাপোলো 12, 1969, অ্যালান শেপার্ড, অ্যাপোলো 14, 1971, এডগার মিচেল, অ্যাপোলো 14, 1971, ডেভিড স্কট, অ্যাপোলো 15, 1971, জেমস আরউইন, অ্যাপোলো 15, 1971, জন ইয়ং, অ্যাপোলো 16, 1972, চার্লস ডিউক, অ্যাপোলো 16, 1972, জিন সার্নান, অ্যাপোলো 17, 1972, হ্যারিসন স্মিথ, অ্যাপোলো 17, 1972। 1969 সালের 16 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত অ্যাপোলো 11 মিশনে মানুষের মাধ্যমে চাঁদে পৌঁছানো হয়েছিল। এই মিশনে নাসা চাঁদে প্রেক্ষাপণ ও প্রত্যাবর্তন মডিউলের সাথে চাঁদের নিউটনযোগ উড়ানো উপযুক্ত আয়াত নির্ধারণ করেছিল। অ্যাপোলো 11 মিশনের মুখ্য কৃত্রিম উড়ানযোগ চাঁদে নির্ধারণ করার জন্য ব্যবহৃত উপায় ছিল ইগনিশন অ্যাপ্রোচ নামক প্রক্রিয়া, যা চাঁদের সাথে প্রায় সংঘর্ষণের মাধ্যমে যাওয়া ছিল এবং তারপর সেই সময়ে চাঁদ নিয়ে ফেরতের মধ্যে প্রয়াস করেছিল। মিশনের ব্যাপারে বিশেষভাবে মনে রাখা গুরুত্বপূর্ণ যে মিশনের নেভিগেটর মাইক্রোমিটার বুক সংলগ্ন নোয়ে চাঁদে লেজ দেওয়া হয়েছিল। এর মাধ্যমে নিউটনের গতির ওপর প্রভাব প্রদর্শন করতে হয়েছিল, যা একটি আবিষ্কৃত তথ্য ছিল। অ্যাপোলো 11 মিশনের মানবকে চাঁদে পৌঁছানোর জন্য বিশেষভাবে তৈরি করা গিয়েছিল চাঁদ মডিউল নামক যানবাহন, যা কলাম্বিয়া নামে পরিচিত ছিল এবং চাঁদের উপরে উড়ানোর জন্য একটি অপকাঠিত উড়ানযোগ নামক যানবাহন, যা ইগনিশন স্টেজ নামে পরিচিত ছিল। উল্লেখনীয় যে চাঁদে পৌঁছানোর পরে মিশনের মুখ্যমাত্রা আসার সময় নীল আর্মস্ট্রং ও অ্যাডওয়ার্ড অল্ড্রিন একই সাথে চাঁদের মডিউল কলাম্বিয়া থেকে আসতে এসে থামে উঠেছেন, কিন্তু মিশনের সফল মৌলিকতা দেখে নীল আর্মস্ট্রং মডিউল থেকে আসতে আসার জন্য চাঁদের স্থানে বেরিয়ে আসেননি। মানে চাঁদের সাথে প্রায় সংঘর্ষ হয়েছিল, তবে পরবর্তীকালে 3 জনের সাথে সুরক্ষা নিয়ে চাঁদের ওপর উড়ে যাওয়া হয়েছিল। এই মিশনের মাধ্যমে মানবকে প্রথমবারে চাঁদে পৌঁছে দেওয়ার মৌলিকভাবে প্রমাণিত হয়েছে, যা মানব মহাজাগতিক ইতিহাসের একটি অবাধ সাফল্য। ধরা যায় যে অ্যাপোলো মিশনের 11, 12, 14, 15, 16 এবং 17 অভিযানে মোট 12 জন মানুষ চাঁদে অবতরণ করেছে। এটি ভূমিকা খেলেছে মানবজগতের প্রথম চাঁদ মিশন এবং মানবকে স্থাপন করেছে চাঁদে, যে সফল যানবাহনে প্রয়োজন ছিল। তবে স্পষ্ট রয়েছে যে অ্যাপোলো 11 মিশন ছিল মানবের প্রথম চাঁদ অবতরণ, যা 1969 সালে ঘটেছিল এবং সেই মিশনে নীল আর্মস্ট্রং ও অ্যাডওয়ার্ড অল্ড্রিন চাঁদে পাওয়া গিয়েছিলেন। আমেরিকার মানবের প্রথম পদক্ষেপ তাই অ্যাপোলো 11 মিশনটি অত্যদ্ভুত এবং স্মরণীয়।
অ্যাপোলো 12, 14, 15, 16 এবং 17 মিশনেও অভিযানগুলি সফল হয়েছে এবং এগুলির মাধ্যমে মানবের চাঁদে অবতরণের দক্ষতা এবং তকমা উন্নত হয়েছে।